এটা হচ্ছে সুমিতের ঘরে, মানে সেট আপের বিডিং পেয়ার সব এখানে আছে না? এটা হচ্ছে লাল চাপকা, এখানে কি আছে? এটা এটা সুতি শাকদম আছে, কাঁচা শাকদম, এই জিরিয়া শাকদম, সরি জিরিয়া শাকদম আছে, আর হচ্ছে কাঁচা শাকদম, কাঁচা শাকদম এটা ডিম দিয়ে, হ্যাঁ ওটা কাঁচা শাক কতদিন ঘরেরই পায় না, কাঁচা শাকদম ডিমটা কি ফাটাই না নষ্ট হয়ে গেল? ডিম দিয়েছে সবে হয়তো, হ্যাঁ সবুজ শাকদম পায় না, সবুজ শাকদম, বাচ্চা আছে দেখছি কোথায়, এই যে দুটো কালারের হলে অসুবিধা নেই, না একটা তামড়া কাটবে একটা পেটিয়া কাটবে, এরকম না? এখানে একটা বাচ্চা, দুটো আছে, দুটো বাচ্চা, দুটো ঝাপড় আছে, নেড়া ঝাপড় পায়রা, নেড়া ঝাপড় পায়রা, এর বাচ্চা কেটেছে একটা চটিয়াল বাচ্চা, একটা ঝাপড় পা দেখেছো পায়ে, বড় হয়েছে চটিয়াল হয়েছে, কদিনের বাচ্চা এটা? এটা দিন ১২, ঠিক আছে, পায়রা নিজের বাচ্চাকে খাওয়ায় না, পাখিতে যেমনি সমস্যা হয় খাওয়াতে, স্যার হেড ব্রিডিং করতে হয় না, তিনটে কেন, একটা বাচ্চা বাচ্চা বড় হয়ে গেছে আর কিছুদিন পর বেরিয়ে, হ্যাঁ বেড়ায় এমনি খেতে বেড়ায়, এখানে 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 বাচ্চা আছে বোধ হয় না, দুটো বাচ্চা আছে একদম ছোট, কি বেরিয়েছে এটা এখন তো বোঝা যাবে না, একটু বড় না হলে বুঝতে পারবো না, বুঝছো? ও এই ঘরটাও তুমি সাজাবে নাকি? হ্যাঁ এই ঘরটাকে তো সব ফেলে দেবো, সব কাঁচা করে দেবো, বুঝছো? আর এই ঘর এই বাইরেটা রেখে দেবো, এই নর এই মানে জোড়া বাঁধাটাকে পুরো আটকে দেবো, চ্যানেল করে, এই যেমন চ্যানেলগুলো হয়, এটা কাঠলালের জোড়া, কাঠলাল এখন ডিম পাড়েনি, ভালো কালারের কাঠলাল খুঁজে পাবো না, এখন এই কাঠলাল এই কালার খুঁজে পাবে না তুমি, না আমার ঘরে মাদিগুলো দেখেছো না, ওই কালার তুমি এখন আবি যাবি কালার পাবে, নিচে পোড়া, ডিম পারে এও বেঁচে দেবো, মাদি বেঁচে দেবো, এ মাদি খুব ডিস্টার্ব করছে, মাদিটা ফর সেল আছে, অন্য মাদি আনতে হবে তোমার, আমার ওই ঘরে মাদি দেখলে ওই মাদির সঙ্গে বসাবো, ডিস্টার্ব ডিস্টার্ব করছি, অন্য খোপে ঢুকে ডিম ভেঙে দিচ্ছি, ও অন্য ঘরে ঢুকে খোপে ডিম, এই নর এটা নর, নরটা ঠিক আছে, ব্রিডিং খুব কমই করাও নাকি? না অত একশো কোথায়, আমি কত সময় পাবো বল, ওইদিকে এত পায়রা, তারপরে জোড়া বাঁধায় কত পায়রা, তাও তো রেখেছি অনেক পায়রা, এটা কি বলে, এটা জিরিয়াস একদম, জিরিয়াস ওটা মাদি, এটা ন, বাচ্চাগুলো কি রেখে দিবে না, বাচ্চা ওড়াবার জন্য রাখি, আর কিছু যদি বেশি হয়ে যায় তখন সেল করি, সেল করে দাও, জিরিয়াস একদম,
দুটো বাচ্চা খাইয়েছে ভালো এটা মাদি কবার বিডিং নাও মানে বাচ্চা উঠাও দিয়েছি জোড়া আমি ধরো দু পেয়ার তিন পেয়ার নিয়ে আমি ডিম চালি না অনেকে যখন ডিম বারবার তুলে অন্য জায়গায় চালে আমার যা পারে সেই পারে ডিম পারে লাল ঝাঁকা এর বাচ্চা সব কুড়ি দেওয়া বাচ্চা আছে ওর বাচ্চা দেখাচ্ছে ওই যে ওর ওর হচ্ছে নর পায়রা ছেলে পায়রা এরই বাচ্চা দাম আছে ওর বাচ্চা জোড়া দিয়েছি সব তো জোড়া বাঁধা পায়রা এগুলো এর মধ্যে তে কোনো কিছু সেল নাই এই দুটো বিক্রি ওইদিকে নাও না এটা আটকাও না এই দুটো সেল একটা ইয়ে আছে একটা একটা হচ্ছে গোল্ডেন চাপকা মতিয়া আচ্ছা একটা তামড়া 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 চাপকা মতিয়া মতিয়া দুটো সেট কে বড় বড় সাইজের নেবার থাকলে তাহলে যোগাযোগ করে নেবে এই দুটো ডিম পড়েছে এই যে ওই নিচে আছে কতদিন আছে দাঁড়াও নিচে আছে ঢুকে আছে বেরিয়ে গেছে কখন কতদিন শাক দেবো হ্যাঁ ওটা কতদিন শাক দেবো এটা নিচে আছে তাহলে তোমার নম্বরটা একবার বলে দাও 9830 9830 29 29 15 15 46 46 কয়েকটা সেল আছে এই এই এখানে আছে ঝাপুর তাহলে সুমিতকে ফোন করতে পারে ঝাপুর ছাপকা পায় না ওটা নট এটা মারি চটিয়াল শব্দম পায়রা চটিয়াল শব্দ অনেকে ইয়ে মাটির প্লেট টাইপের দেয় এইখানে কদিন শব্দম সুন্দর ডিম দেওয়া দেখে না ইন্দোনেশিয়ান ক্রে দেখেন ডিমটা দেখে দিল
আমি জোড়াটা দেখি না এটা সেল আছে কারু যদি নেওয়ার থাকে তাহলে ফোন করবে তাহলে ওরে কতক্ষণ মোটামুটি এগুলো আমার আনা পায়রা আমার শখ ছিল নিয়েছিলাম বেচে দেবো এখন ওড়াইনি পারবো না শখে কিনেছিল যেটা কে পরে কিনেছি ওড়াইনি কেন ভাগে চেয়ে বললো যে উড়িয়ে সেই সুমিত কি কি মেডিসিন ইউজ করে রিকোভিট আছে মাল্টি স্টার আছে সব বড় বড় মানে বড় কিনলে একটু সস্তা পড়ে এটা কি আছে লিভার টনিক হ্যাঁ এটা বোটন আছে রোটন এটা হচ্ছে ডিজিকন শীতকালে কতগুলো লাগে শীতকাল তো এই তিনটে বেশি লাগে ঠিক আছে অ্যাম্বিপ্লেক্স রিকোভি মাল্টি স্টার এইগুলো বেশি লাগে বিটাকাইন ডেল আর ক্যালসিয়ামে কি দাম ক্যালসিয়ামে তো আছে এই তো মার কই গেল আর এমনি ঠান্ডা ঠান্ডা লাগলে এখন কি ঠান্ডা লাগার তো অনেকগুলো ওষুধ আছে গো ঠান্ডা লাগার তো আমার কাছে এই ফ্লোরোজনটা খুব ভালো ওষুধ এটা অনলাইন নিতে হয় এটা এমনি পাবে না অ্যামাজন থেকে পেতে হবে বায়োটিক প্রোবায়োটিক প্রোবায়োটিক খুব ভালো আর এই আমার ঠান্ডা লাগার দুটো আছে বুঝছো টেট্রাসাইক্লিন আছে আর হচ্ছে নিউডক্সফোর হ্যাঁ এইসব আছে মোটামুটি সব পায়রাই ফিট আছে তো ঠান্ডার থেকে বাঁচিয়ে রাখতে হবে না এখন এইটা ঠিক এটা তো সব সময়ের জন্য আচ্ছা আচ্ছা আর একটা ছিল ওষুধটা কোকোটা কোথায় গেল তোমার হচ্ছে টালের জন্য এই ট্যাবলেটটা কাজ খাওয়ার দাবার ঠিক দিলে হয় না ঘাটতালে ওষুধটার কি নাম মানে নামটা আছে এটা দিলে কি হয় এটা স্নান করার সময় আচ্ছা আমি স্নান করার সময় দিই পায়ের জামটা ভাইরাস আচ্ছা আচ্ছা এটা দিন আচ্ছা আচ্ছা খুব ভালো কাজ করে ভালো কাজ করে দাম কত এটা মোটামুটি 1250 টাকা আচ্ছা আচ্ছা কত গ্রাম এটা এটা আছে তোমার 1 কেজি 1 কেজি ঠিক আছে এই নাম করা কম আর জিজ্ঞেস করছি অনেকে বলে যে পায়রা বিক্রি করার সময় যে এই পায়রা 5 ঘন্টা 6 ঘন্টা উড়ে ওগুলো সব মিথ্যা কথা থাকে চার পায়রা এখন যদি উড়িয়ে দেখায় 6 ঘন্টা 7 ঘন্টা থাকে তো পায়রা আছে কিন্তু সে কি পায়রা সেইভাবে বেরচ্ছে তাহলে বাড়ির থেকেই বেশ করে উড়িয়ে দেবে কোথাও পায়রা উড়িয়ে দেখি আচ্ছা আচ্ছা আর কালার পায়রা বেশিক্ষণ ওড়ে না কালার পায়রা ওড়ে কিছু পায়রা জেনারেশন আছে ওড়ে এখন যদি অনেকে বলে যে আমার এখন লাল ছাপ কমুনিয়া পায়রা বন্ধ হয়ে উঠছে আচ্ছা মিথ্যে কথা অনেক লাল ছাপ পায়রা ভালো ভালো পায়রা আচ্ছা মানে কি মতিয়া পায়রা যেটা মতিয়া পায়রা গোল্ডেন মুখো পায়রা ওড়ে মুখো পায়রা ওড়ে সেগুলো একটা মানে জেনারেশনের উপরে ইয়ে হয় সব পায়রা ওড়ে সব পায়রা আচ্ছা আর গোল্ডেন চাপকার মধ্যে ওড়ে সেরকম অনেক গোল্ডেন জায়গা শুধু কালারের উপরেই চলে আচ্ছা আচ্ছা অনেক গোল্ডেন চাপকা পায়রা যে বন্ধ হয় 2-3 ঘন্টা ভালোই উড়ে আচ্ছা লাল চাপকার তো ম্যাক্সিমাম কত ওড়ে যেগুলো ওড়ে কালার পায়রা মোটামুটি 3-4 ঘন্টা তো দম করে আর ঝাঁকে দিলে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম 3-4 ঘন্টা ম্যাক্সিমাম 4 ঘন্টা আরামসে ওড়ে তার বেশি ওড়ে না কেউ যদি কেউ যদি বলে 7 ঘন্টা 8 ঘন্টা ওগুলো হচ্ছে তোমার ওই তো বললাম তো তুমি যদি 30টা পায়রা ওড়া ওর মধ্যে 10টা পায়রা হয়তো ওরকম ভাবে উঠতে পারে আচ্ছা
মানে 7-8 ঘন্টা 7-8 ঘন্টা যে উঠতে পারে সেগুলো সেই দমের সেই ব্লাড লাইনের পায় না আচ্ছা পায়রা হবে আর যদি ঝাগ ঝাগ ওড়ে তো কোনো সময় অত কোনো উঠবে না আচ্ছা আচ্ছা ঘন্টা গানি এদিকে ওদিকে প্যাচ করবে অনেক পায়রা খেলতে খেলতে অনেক দূর দূর যায় আচ্ছা আচ্ছা আমাদের পায়রা যেমন হয় আচ্ছা আচ্ছা আমেটা আগে দম আছে ঝাক তো পাল্টি গা সিঙ্গেল যে চার পাঁচটা পায়রা উড়ে এগুলো বাজি করে না হ্যাঁ বাজি আছে বাজি আছে সরক বাজি আছে এই এখন কিছু পায়রা উড়ে গেছে ছেড়েছি দেখো উড়ে গেছে আচ্ছা ওই মানে সরক বাজি আছে মনে হয় পুরো পায়রা আচ্ছা বাজি করতে তো উড়ে যায় আর কিছু পায়রা তুমি তিন চারটে পায়রা নরমাল উড়বে একটা ঝাক যদি 30-50-70 টা পায়রা দেওয়া আছে তো পাল্টি করতে থাকে আরো একটা দমের ব্যাপার আছে না সব একসঙ্গে একটা পাল্টি করা তুমি যেগুলো মানে বলেই দাও যে এটা ডিম বাচ্চা করা পায়রা এটা যেটা যেমন আছে সেটা বলে দেবো আমি ডিম বাচ্চা করিনি সেটাও বলে দেবো আর যেটা ডিম বাচ্চা করেছি সেটাও বলে দেবো আচ্ছা যেটা করিনি যেটা ওড়াইনি বলে দেবো এটা উড়িয়েছি উড়িয়ে যদি বলে দেখিয়ে দেবো যেটা ওড়াইনি আমাকে যদি এখন বলে জোর জোরছি ওড়া আমি কি করে ওড়াবো আমি তো নিয়ে এসেছি পায়রা আমার এখন এর থেকে ভালো বললাম না আমি যখন বেটার পায়রা পাই তখন আমি নিচের পায়রা বেছে দিই আবার তার থেকে বেটার পেলে আবার নিচের পায়রা বেছে দিই যত ভালো পাবো তত পিছন দিকে পায়রা আপগ্রেড করছো যত ভালোর দিকে পাই আমি তত পিছন দিকের পায়রা কমিয়ে দিই তারপর রেখে কি হবে আর আমার তো ওর জেনারেশনে ভালো জেনারেশন আরো পেয়ে গেছে তখন আমি বলে পাই বেশ ঠিক আবার তো একজনের তো সেই জেনারেশন লাগতে পারে আমি যেমন বুঝেছি প্রথমে তারপর আস্তে আস্তে তো ভালো জিনিস পেয়েছি এখন মিক্স ব্রিডিং এ ভরে যাচ্ছে এখন হাজার রকম এ আমি যেন পায়রার বিষয়ে কাউকে কোনো অনেকে অনেক কিছু বলে আমি কোনো কিছু কথাও বলি না দরকার নেই কারণ হচ্ছে সবাই বুঝদার সবাই জানে সবাই পায়রার হচ্ছে মাস্টার এই জন্যই ওই নিজে যতটা বুঝি আমি ততটা পায়রা নিজে নিয়ে চলি কারোর পায়রার বিষয়ে বলতে যাই না কিছু না আমার নিজের যেটা বুঝি নিজের যেটা ভাল লাগে কিনি কারোর তোমার ম্যাড্রাস পায়রা ভাল লাগে ম্যাড্রাস পায়রা আমার আগ্রহী থাকে বাবার জন্য রয়েছে বাবার জন্য কয়েকটা গোটা খুঁজলে পরে হয়তো গোটা কোনোটা হবে না ওই কটা 400-500 পায়রার মধ্যেই গোটা 15টার মতন ম্যাড্রাস পায়রা আছে পুরনো তাও আগে অনেকগুলো লুকি লুকিয়ে ছড়িয়ে এমনি নরমাল ওড়াই পায়রা ওগুলো সারাদিনই ওড়ে একটা ম্যাড্রাস পায়রা তো এখনো লোক চেয়ে যায় ও ওই ওরকম পায়রা ওই যে ওকে খেয়ে দিয়ে উড়বে ওই উড়া চালু সন্ধ্যেবেলা এই ঝাঁক নেমে গেল অন্য বাড়ি আবার ও অন্য জায়গায় গিয়ে উড়বে ও উঠতে থাকবে ঠিক চলে আসে ওটা ও কোথাও আর এই পায়রাগুলো রিটার্ন খুব ভালো আমার যে বাবার যে ম্যাড্রাসের জেনারেশন আছে ও আমার লস নেই না রে এই গিরেবাজ পায়রাগুলো আমার যে ব্লাড জেনারেশন আমি যে পায়রা জোগাড় করেছি এখন কানের তুমি তো দেখলে এবং যে যারা দর্শকরাও দেখবে বুঝতে পারবে পায়রা দেখবে মানে রিটার্ন খুব ভালো হয় আমি যে দেখছো কম জোড়া বসাই বেশি জোড়া বসাই তা তো খুব রয়েছে আমি তাও জোড়াও তো বসাই আর্ধেক খুব খালি দু একটা তো লস হবেই লস তো এই এখন কাশ্মীর সাকিনটা গেল কখন বেরিয়েছিল ওই ছাদে ছিল আমি এখন গিয়ে দেখছি পায়রা উড়ছে ডানা ওইদিকে বেরিয়ে গেল ফেরত আসবে কিনা এখন আসতেও পারে এখন পর্যন্ত যা দেখলাম মানে সুমিতের প্রায় 400 পায়রার লফট আছে কিছু পায়রা সেল আছে সেইগুলো বলে দিয়েছে ভিডিওর মধ্যে যদি কারো নেওয়ার থাকে তাহলে সুমিতের সঙ্গে যোগাযোগ করবে মানে তোমাকে বাড়িতে এসে নিবে না না আমি ডেলিভারি করি না আচ্ছা বাড়িতে এসে নিয়ে যেতে বাড়িতে এসে বা এজবিতে আসলো আমি নিয়ে আসবো আচ্ছা আচ্ছা এজবি এসে ও যদি দাঁড়ায় আমি গিয়ে পায়রাটা আগের দিন ফোন করে নিই যে এই সময় আসছি আচ্ছা উড়িয়ে টুড়িয়ে দেখানোর ওই সব উড়িয়ে দেখানোর মতন তো সময় নেই আমার আর সকালবেলা আসতে হবে উড়িয়ে দেখানোর আর যেগুলো আমি বেচছি সেগুলো আমার ওড়ানো নেই আচ্ছা লট তোলা ছিল সেগুলো আর কিছু পায়রা ওড়ানো আছে সেগুলো উড়িয়ে দেখি আচ্ছা আচ্ছা হ্যাঁ ওকে থ্যাংক ইউ ক্লিন ভাবে কথা বলে নেওয়াই ভালো সেই লোক এসে বলে উড়িয়ে দেখাও হ্যারিসমেন্ট হওয়ার থেকে হ্যাঁ অনেকে আছে এই উড়িয়ে কতক্ষণ উঠবে আরে ভাই আমরাও পায়রা কিনি এত তুমি তো দেখোই এত দাম দিয়ে দাম দিয়ে পায়রা কিনি 4,000-5,000-3,000 কে উড়িয়ে দেখায় আমাদের তাছাড়া যখন তখন আসলে তো উড়িয়ে দেখানো যাবে না সকালে আসতে সকালে আসতে তারপর সব সময় তো ওড়ানো যাবে না ওয়েদার এখন যা ওয়েদার সেই এটাই একজন উড়িয়ে দেখাও আরে ভাই 2,000-1,000 টাকার পায় আমরা 4,000 টাকা একটা পায় রাখিনি তাই উড়িয়ে দেখায় না সেই কি বলবো ঠিক আছে ধন্যবাদ সুমিত আবার পরে দেখা হবে আচ্ছা